এবার আরও কিছু সংবাদ এক নজরে। প্রায় কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেফ হোসেন ও তার স্ত্রী ইশরাদ জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় তাদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা হয়েছে বিনিয়োগকারীদের সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট থেকে ছেষট্টি কোটি ঊনষাট লাখ উনিশ হাজার একশো তেত্রিশ টাকা আত্মসাদের মামলায় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে কারাগারে পাঠিয়েছে আদালত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেম ইমরুল কায়েসের আদালত এই আদেশ দেয় চট্টগ্রামে মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই শিশু সন্তানকে মাগুরায় সমাজ কল্যাণ কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে পারবে মামলার তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক অনুমতি দেন টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ত্রিশ গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে কাঁচা পাকা সড়ক ও অর্ধ শতাধিক মাছের খের কক্সবাজারে টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তদের হামলায় তিন ভাই আহত হয়েছে ভোরে টেকনাফের নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্কের পাশে এই ঘটনা ঘটে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে